এবার মাধ্যমিকে মাল্টিপল চয়েস কোশ্চেনের সংখ্যা বাড়ছে, ফলে বাড়ছে টোকাটুকির আশঙ্কা। পরিস্থিতি সামলাতে মধ্যশিক্ষা পর্ষদের দাওয়াই প্রতি ঘরে একজন অতিরিক্ত ইনভিজিলেটর। পর্ষদের সিদ্ধান্তে এবার পরীক্ষার হলে কমপক্ষে দুজন ইনভিজিলেটর থাকবেন। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, সেই মাধ্যমিকে টোকাটুকির বহর ইদানিং যে চেহারা নিয়েছে তাতে আতঙ্কিত মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা। গ্রাম শহর মফস্বল সর্বত্রই ছড়িয়েছে এই ব্যাধি, অস্বস্তিতে পর্ষদ শিক্ষা দফতর। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সংখ্যা বাড়ায় টোকাটুকির প্রবণতা বাড়বে বলে আশঙ্কা করছেন পর্ষদ কর্তারা। তাই পরীক্ষার হলে ইনভিজিলেটর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রতি ঘরে থাকবেন কমপক্ষে দুজন ইনভিজিলেটর। এতদিন পরীক্ষার হলে 20 জন পরীক্ষার্থীর জন্য একজন ইনভিজিলেটর থাকতেন, এবার প্রতি ঘরে বাড়তি একজন ইনভিজিলেটর রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার সময় হলের বাইরে বারান্দায় স্কুলের চারপাশে ছবি তুলে রাখতে, প্রয়োজনে ভিডিওগ্রাফি সিসিটিভির ব্যবস্থা করতে বলা হয়েছে জেলা শাসকদের। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বরাবরই থাকে, এবার মাধ্যমিকে আরও কড়াকড়ি করা হচ্ছে। পরীক্ষার সময় যারা পর্ষদের সঙ্গে যোগাযোগ রাখেন তাঁরা ছাড়া কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মী স্কুলে মোবাইল সঙ্গে রাখতে পারবেন না। স্কুলে মোবাইল নিয়ে গেলে তা জমা রাখতে হবে। টোকাটুকি রুখতে করা দাওয়াই কতটা কাজ দিল তা অবশ্য পরীক্ষা শুরু হলেই বোঝা যাবে। এবার মাধ্যমিক শুরু হচ্ছে 22শে ফেব্রুয়ারি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, 24 ঘন্টা।